সব কোম্পানি একসাথে জানাচ্ছে যে আমাদের কাজ আছে, তোমরা কাজ নাও, তোমাদের যা যা যে যোগ্যতা আছে অনুযায়ী সিভি ড্রপ করো। সিভি জমা দেওয়ার এই প্রতিযোগিতাই বলে দেয় চাকরি যেন সোনার হরিণ। যদি হও দক্ষ, কর্ম নিবে পক্ষ, এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাজধানীর বিকেটিটিসিতে জব ফেয়ারের আয়োজন করে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। মেলায় দেশের নামি দামি সব প্রতিষ্ঠান খোঁজ করেছেন যোগ্য প্রার্থীর, আর সবকিছু মিলে গেলেই তাৎক্ষণিকভাবে আবেদন করছেন চাকরি প্রত্যাশীরা। এইসব জায়গায় যে তাদের স্কিলটাকে একটু এক্সপ্লোর করার জন্য একটা সুযোগ পাচ্ছে। আমি তো মেশিনারিতে ইয়ে করছি, অলটনে দিব, তারপরে আরো অনেক কোম্পানি আছে ওখানে দিব। নিজের যে যোগ্যতা অনুযায়ী জি বাছাই করার একটা ইয়ে আছে, সুযোগ আছে আর কি। এর আগে মেলার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আয়োজন করা হয় সেমিনার। অনুষ্ঠানের সভাপতি রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। এ সময় বক্তারা বলেন দেশে দক্ষ ও প্রশিক্ষিত চাকরি প্রত্যাশীর অভাব রয়েছে, যে কেউ চাইলেই যে কোনো কাজে যোগ দিতে পারছেন, তার মাশুল গুনতে হচ্ছে প্রশিক্ষিত শ্রমিকদের। তাই যোগ্যতা নির্ধারণ করে প্রশিক্ষিত লোক নিয়োগ নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। কম্পালসারি করে দেওয়া যে অপ্রশিক্ষিত কোনো লোক আপনি আপনার এখানে নিয়োগ করতে পারবেন না। যদি এটা করা যায়, আমি মনে করি যে বাংলাদেশের আবাসন খাতে আরেকটা বিপ্লব তৈরি হতে পারে, যে এদেশের মানুষকে দক্ষ করতে হবে। যারাই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ, তারা দেশ এবং বিদেশে যাবে এবং সেখানে কাজ করবে, কর্মদক্ষতা দিয়ে তারা আমাদের দেশের জন্য ডলার ইনকাম করবে, আমাদের যারা দেশে কাজ করবে তারা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করবে। দিনব্যাপী এ মেলায় রিহ্যাব থেকে প্রশিক্ষণ নেয়া তরুণ তরুণীর পাশাপাশি অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।